এসেছে, রূপশ্রী প্রকল্প এনেছে, ইডি নিয়ে এসেছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে আমি কিছুই খুঁজে পাচ্ছি না, তাই এবারে টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। কে বলেছে? না, কেন্দ্রীয় টিম যারা এখানে তদন্ত করতে এসেছিল তারা সুপারিশ করছে দিল্লির সরকারের কাছে। আর আমার দেশের প্রধানমন্ত্রী যার শিক্ষা নেই, যার শিক্ষা ভারতবর্ষের মানুষ জানে না, যার হাতটা রক্তে রাঙা ছিল, গোধরা কাণ্ডের রক্তে রাঙা ছিল, অটল বিহারী বাজপেয়ী যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে তুমি রাজধর্ম পালন করতে পারো নি, তুমি মুখ্যমন্ত্রীর যোগ্য নয়, আর সেই লোকটা কালের কবলে আজকে দেশের প্রধানমন্ত্রী। আর তার কাছে আমরা কি আশা করতে পারি? তার কাছে আর কি আশা করতে পারি? তাই আমাদেরকে ঝাঁকতে হবে, আমাদেরকে নিজের আইন নিজেকে তুলে নিতে হবে। আজকে আমি অনুরোধ করব, আমি সভাপতির কাছে অনুরোধ করব, আমরা চুরি পরে বসে থাকিনি বন্ধু, চুরি পরে বসে থাকিনি। ধর্মের শেষ বন্ধু অধিকারী এখানকার চোর একটা অমূল্য মাইতি, একটা চোর গৌতম জানা যে তৃণমূল কংগ্রেসের সবটাকে লুটে নিয়ে গেছে, সেই বলছে নাকি তৃণমূল চোর। এদেরকে রাস্তা বন্ধ করে দিতে হবে, এদের বেরোবার পথ বন্ধ করে দিতে হবে। আমরা চুরি পরে বসে নেই, এই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে। যেখানেই গৌতম জানাকে দেখবেন, যেখানেই অমূল্যবাদীকে দেখবেন, যেখানেই শুভেন্দু অধিকারের মতো লোকরা মিটিং করে চোর চোর বলবে, তার পাল্টা প্রতিরোধ করতে হবে, ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে বিংলার তৃণমূল কংগ্রেস চুরি পরে বসে নেই। তাই বন্ধু আজকে সময় এসেছে, আমাদেরকে জাগতে হবে, আমাদের মোড়ে মোড়ে কথাটা বলতে হবে। কোন বন্ধু যদি বলে চুরি করছে, বলো পেসিফিক কি চুরি করেছে, কেন তুমি আমার টাকাটা দিচ্ছ না? এটা তো তোমার বাপের টাকা নয় নরেন্দ্র মোদী, 100 দিনের কাজের হকের টাকা। আমি তো বলছি আমি ইনকাম ট্যাক্স দেই 40,000 টাকা বছরে, তাহলে আমারও হয় অধিকার আছে ওই টাকায়, তুমি আটকি রাখার কি, তুমি আটকি রাখার করে। হ্যাঁ, বারবার বলছি যে আমাদের যদি কেউ চুরি করে থাকে তার শাস্তি হোক। আমার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীদের বারবার আবেদন করেছি, আপনি যে যে ক্রাইটেরিয়া বলেছেন সেই ক্রাইটেরিয়াগুলো আমরা তো মেনেছি, তবুও আপনি টাকাটা দিচ্ছেন না। আপনি তো দিবার মালিক 60 টাকা আর আমি দিব 40 টাকা। আপনি রোডের মেনটেনেন্স করেননি, রোডের মেনটেনেন্স আমি রাজ্য সরকার করি, তাহলে তোমার চেয়ে অনেক বেশি আমি টাকা দিই। তুমি ওই সামান্য টাকাটা কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে আটকে রেখেছো, আমি উদ্দেশ্য রাখি না। উদ্দেশ্য বাবুর ঘোষা হয়েছে, বাবুর ঘোষা হয়েছে যখন সারা ভারতবর্ষ তিনি নাকি অশ্বমেধের যজ্ঞ অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছিলেন, তিনি ভেবেছিলেন আমি দেশের রাজা, আমার কথাই শেষ কথা, আমি সব রাজ্য যখন ঘুরে চাপ আমি দখল করব। দখল করতে করতে এসে দেখে যে পশ্চিমবাংলায় একটা মহিলা চটি পরা জুতা চটি পরা একজন মহিলা একটা আটপৌরা শাড়ি পরে থাকে, একটা ডালির ঘরে থাকে, তার কাছে আমাকে হেরে যেতে হবে, তার ক্রেডিবিলিটি আমার ক্রেডিবিলিটি বেশি কম হয়ে যাবে, তার মান সম্মান আমার মান সম্মানের চেয়ে অনেক বেশি হয়ে যাবে, তার যোগ্যতা আমার চেয়ে যোগ্যতা বেশি হয়ে যাবে, আমি দেশের প্রধানমন্ত্রী। তাই বাবুর ঘোষা হয়েছে যখন রাজনৈতিক ভাবে লড়াই পারল না, তাই তাই অর্থনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আমাদেরকে বঞ্চনার শিকার করছে, এর বিরুদ্ধে করছে, উঠতে হবে। আরেকটি কথা বলি বন্ধু, ভালো করে বুঝে শুনে রাখুন, মুখটা একটু খুলুন, চিৎকার করে বলুন আপনি তৃণমূল কংগ্রেসের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে যাচ্ছেন, যে আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি গতকাল যে কথা বলেছেন যে আমি যদি অন্যায় করে থাকি, আমার বিরুদ্ধে যদি এতটুকু কোনো পাওয়া যায়, তাহলে আমাকে ইডি সিবিআই ডাকতে হবে না, আমি এই শহীদ বা এই শহীদ মিনারের সামনে আমি মৃত্যুবরণ করব। এত বড় চ্যালেঞ্জ ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের নেতার হিম্মত নেই না, প্রত্যেকের পেছনে গু আছে, প্রত্যেকের পেছনে চোরের একটা নমুনা আছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির মধ্যে নেই। তাহলে সেই সব দলের সৈনিক আমরা, আমরা মুখ চিটিয়ে বলবো যে আমরা তৃণমূল কংগ্রেস, আমরা লড়াই করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, আমরা লড়াই করি অভিষেক ব্যানার্জিকে দেখে। তাই কে চুরি করলো কে বদমাশি করলো তার দরকার নেই, আমি মুখ চিটিয়ে বলবো বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই কথাটা আপনাদেরকে চিটিয়ে বলতে হবে। আর ছোট্ট কথা একটু বলি, বিজেপি মোড়ে মোড়ে ফিসফিস করে, আমারও কানে আসে, আমরা জবাব দেই মাঝে মধ্যে, আপনারাও জবাব দিবেন যে বাংলার কথাটা পরে ভাববেন। বাবু চুরি করছে কি ডাকাতি করছে, ইডি সিবিআই আছে, কোর্ট আছে, তোমার তো কোর্ট পোষ্য কোর্ট আছে, যে গতকাল আমরা দেখলাম একটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক সম্মান করে বিচার ব্যবস্থাকে, কিন্তু একটা বিচারক বসে এসে বলছে আরে তুমি কি তদন্ত করছো, সিবিআই কে বলছো।
হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর মমতা দিল্লির সরকার থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল, বন্ধু সিপিএম ইনকিলাব জিন্দাবাদ করুন। আমি তো ভালো করে জানি আমার বাবা সিপ কমিউনিস্ট পার্টি করতেন। আমার বাবা একটা কথা বলেছিলেন, আজকে বাস্তব হারে হারে টের পাচ্ছি, আমরা বলতে পারছি। তিনি বলেছিলেন, রাশিয়ার স্টেলিন যেদিন মারা যায়, রাশিয়ার কমিউনিস্টের স্টেলিন যে সন্ত্রাসবাদী নেতা ছিল, সেই স্টেলিন যখন মারা যায় তার দেহটা ভলগা নদীর ধারে একটা সমাধিস্থ করা ছিল। আর সেইখানে সেই রাশিয়ায় যেদিন তা কমিউনিস্টটা উৎখাত হয়ে যায়, সেখানকার জনগণ ওই স্টেলিনের ভলগা নদীর স্টেলিনের কবর থেকে হাতটাকে তুলে ভলগা নদীকে ফেলে দিয়েছিল, রাশিয়ার ভলগা নদীকে ফেলে দিয়েছিল। ভাবতারা বলছিল যে হার যতদিন রাশিয়ার মুখে থাকবে হাজার হাজার স্টেলিনের জন্ম নিবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুলটা করেছে, 34 বছর এই কমিউনিস্টদেরকে মেরে একবারে শেষ করে দেওয়া গেল না, গঙ্গা ফেলে দেওয়া গেল না। তাই আজকে তারা উঠে বলছে চোর, তৃণমূল কংগ্রেস চোর। বন্ধু তৃণমূল কংগ্রেস চোর। কালকে বেড়েছে, সামান্য বেড়েছে জিরকু। আমি তো বাস্তবে বলছি, আমার আজকে আমি আমার শিক্ষক নেতাকে বলেছিলাম, আপনাদের যে সহকারী বন্ধুরা আছে প্রায় প্রাইমারি শিক্ষকতা করেন, সিপিএম এর আমলে পেয়েছে, এই কালিদে নাকি এইখানে একটা বেসিক কোর স্কুল আছে, সেই বেসিক স্কুলে বেসিক পাস করে সব চাকরি পেয়েছে। আমি দায়িত্ব নিয়ে চিৎকার করে বলছি, ওরে কমরেড টিমলার, এমন কিছু প্রাইমারি টিচার আছে যাকে বলবো প্রাইমারি বোর্ড অফ এডুকেশন এই কথাটা যদি সে ইংরেজিতে লিখে দিতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। বন্ধু সেই চাকরিগুলো কি করে হলো, চিৎকার করে আমি বলছি, উত্তর দেন বন্ধু, দিতে পারবেন? আর তারাই বলছে চোর। সুশান্ত ঘোষ তার পরিবারকে 20 জনকে চাকরি দিয়েছে, সমস্ত নেতা দিয়েছে, সমস্ত নেতা, আশা থেকে আইসিডিএস থেকে প্যারা টিচার থেকে শুরু করে প্রাইমারি ব্যাগ না বইলে আপনি চাকরি পেতেন, আপনার কি যোগ্যতা জানার দরকার না, ব্যাগটা বইতে হবে তবে আপনি পাবেন। আর তারা বলছে চোর, তাই এর প্রতিশোধ নিতে হবে। যেখানে সিপিএম দেখবে তাদেরকে পাল্টা করবেন যে তুমি তো বড় চোর, তুমি বড় চোর, তুমি চোরের কারখানা তৈরি করেছো। আর তার সঙ্গে মিশেছে আমাদের ধর্মের সার, সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছে চোর চোর করে। আরে 2020 পর্যন্ত তুমি মালটা তো তৃণমূল কংগ্রেসে ছিলে, গৌতম জেনা কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিল, তাহলে এই মালগুলো তো চোর বলে দল থেকে তাড়ি দেওয়া হয়েছে, সে বলছে ওর তৃণমূল কংগ্রেস চোর, এর চেয়ে লজ্জা বলে আর কিছু নেই। তাই ওদেরকে দেখে দেখে বলুন, বিজেপি যেখানে কর্মীরা থাকে তাদেরকে বলুন, আরে বাবা তুই আমি চোর যে ঠিক করছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে শত্রুতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শত্রুতা আছে, কর বাবা, কিচ্ছু যায় আছে না। আরে 100 দিনের কাজে এই গরিব পূর্ব মানুষগুলোর টাকাটা নিয়ে আয়, কেন ভাতার টাকা বন্ধ হয়েছে? আমি অন্তরা ভট্টাচার্যকে বলেছিলাম, ইগনপ্সের টাকা আপনার দাদা কেন দেয়নি, এটা তো দীর্ঘদিন ভাতাটা দিত কেন্দ্রীয় সরকার, আজকে কেন রাজ্য সরকারকে দিতে হচ্ছে, লজ্জা লাগে যে আপনার ভোট চাইতে আসতে। আর ঠিক এই জায়গায় অন্তরা ভট্টাচার্যকে বলেছিলাম যে আপনি চুরি কথা বলছেন, এখানে টেন্ডার গুলো করেছেন আপনি তা কাজ করেননি, আপনি আর কন্ট্রাক্টর, এক কন্ট্রাক্টর গরিবের বাচ্চা ফেল ফেল করে আপনার পেছনে আসতো, সে আজ কয়েক কোটি টাকার মালিক হয়েছে একটা কন্ট্রাক্টরের নজির দিচ্ছি আপনি, আর সেই কন্ট্রাক্টর ভাগ করে নিয়েছেন, কাজ করেননি। আমি চ্যালেঞ্জ করছি অন্তরা ভট্টাচার্যকে, আমি ডাইরেক্ট বলেছি। আর চাকরি সৌমিনী স্যার, এখানকার ভিডিও ছিল, শুনে রাখুন সবাই,